এদের তালিকা তৈরি করেন তারপর নির্দেশ দিব কি করতে হবে এদেরকে এরা হচ্ছে কাপুরুষ ওই কি বলে কাপড় চোপড় হাতের হাতে বেঁধে ছুটে ভারতে পালাবে ওই যে পনেরো বিশ লাখ জায়গা খালি হবে ওই পনেরো বিশ লাখ জায়গায় আমাদের দেশপ্রেমিক শিক্ষিত যুবক ছেলেমেয়েরা চাকরি পাবে সুতরাং তালিকা তৈরি করেন আমি শীঘ্র একটা ওয়েবসাইট তৈরি করবো ওয়েবসাইটটা পাবলিকলি ছাড়বো যে ওয়েবসাইট আপনারা সবাই সেসব নামের তালিকা আপনারা পাঠাতে পারবেন গোপনে এবং সেই নামের তালিকা একটা জায়গায় হবে সেই নামের তালিকা আমি দেশপ্রেমিক পুলিশ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে তুলে দিব সময় আসবে ইনশাল্লাহ খুব শিগগিরই একটা একটা খুঁজে খুঁজে করে পাছায় লাথে দিয়ে ইন্ডিয়াতে ভারতে ফেরত পাঠানো হবে তারপর আসি বাংলাদেশের যেসব শিল্প কল কারখানার মালিক বা অফিসের মালিক দাদা দাদা বলে ভারতীয়দেরকে হাতে পায়ে ধরে এসে অফিসে বসিয়ে রাখে এবং অফিসে চাকরি দেয় তাদের এমন একটা অ্যাটিচিউড যে ওরা না থাকলে বুধ ব্যবসা চলতো না ওই দাদারা কি এসে তাকে ব্যবসাটা কিনে দিছে ব্যবসাটা তো তার নিজের তৈরি করা দাদারা না আসলেও কিন্তু ব্যবসাটা উঠত এরা হচ্ছে দুর্বল চিত্তের এরা হচ্ছে মির জাফর এদের ভিতরে দেশপ্রেম নাই আমি সেই সব শিল্পপতি অফিস আদালতের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এইসব ভারতীয় কর্মচারীদেরকে বিদায় না দিয়ে যোগ্য কর্মচারীকে চাকরি না দেন সামনে খুব খারাপ সময় আসছে ব্যবসা কিন্তু কিন্তু ভাগতে 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 হবে থাকবে না যথেষ্ট হয়েছে আপনারা কয়জন আর বাংলাদেশি কিন্তু আঠারো কোটি অভুক্ত বাংলাদেশি চাকরি নাই ব্যবসা নাই ঘর মানুষ তিনবেলা ঠিক মতো খেতে পারে না কয়দিন পরে কিন্তু চিবায়া খাবে যদি আমার কথায় যদি সোজা না হন আস্তে আস্তে মাস সময় দিলাম এইসব ভারতীয়দেরকে বিদায় দেন চাকরি থেকে বিদায় দেন বাংলাদেশের শিক্ষিত যোগ্য ছেলেদের ছেলে মেয়েদেরকে চাকরি দেন তারপর আসছি চতুর্থ আসছি বাংলাদেশে ভারত প্রেমিক বা দেশদ্রোহী মিডিয়া এটা হচ্ছে সাংঘাতিক এরা সাংবাদিক না যেসব সাংবাদিক দেশপ্রেমিক এরা কিন্তু অনেকই দেশ সেরে পালায় আসে যেমন ইলিয়াস কনক সারোয়ার দিন ইসলাম আরো অনেকেই আছে যাদেরকে আমি চিনি না বা নাম জানি না এরকম দেশপ্রেমিক তুক্ষার দেশপ্রেমিক একটা সৈনিকের শক্তিশালী একটা সাংবাদিকের কলম কারণ একটা সৈনিকের একটা বুলেট কিন্তু একটা মানুষকে হিট করে কিন্তু একটা সাংবাদিকের দেশপ্রেমিক সাংবাদিকের সাংবাদিকের কলম কিন্তু হাজার হাজার লাখ লাখ দেশপ্রেমিক মানুষের কাছে পৌঁছে যায় এবং শত শত হাজার হাজার দেশদ্রোহীদের কাছেও পৌঁছে যায় তাদের মনে ভীতি সঞ্চার করে সেই জন্যই ওই দেশপ্রেমিক গুলা দেশ ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে বাট চিন্তার কোনো কারণ নাই আমার মতো মানুষ এরকম অনেক মানুষ যারা দেশ ছেড়ে দেশের বাইরে মনে রাখবেন খোমিনি কিন্তু পনেরো বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছে সে কিন্তু পনেরো বছর দেশ ছেড়ে বাইরে ছিল দেশের বাইরে থেকেই কিন্তু ইরানের ভিতরে গণ করেছে সেই পশ্চিমা পাঁচ আটা সরকার শাহকে কিন্তু সার পতন ঘটিয়েছে সুতরাং বাইরে থাকা মানুষদের দুর্বল মনে করবেন না দেশের ভিতরের সারা বাংলাদেশের ভিতরের সমস্ত সাংঘাতিক পাঁচ আটা কুকুরদেরকে একসাথে মিলাইলেও ওই ধরনের দেশপ্রেমী সাংবাদিকের একটা জুতার সমান হবে না ওইসব পাঁচ পা চাটা মির্জাফর এইসব মিডিয়া হান্ড্রেড পার্সেন্ট পরিহার করেন আজ থেকে দেশপ্রেমিক যদি হয়ে থাকেন বুকে হাত দিয়ে ওয়াদা করেন আল্লাহ নামে যে এইসব পত্রিকার কোন পত্রিকা পড়বেন না তাদের কোনো নিউজ চ্যানেল দেখবেন না কি ওয়াদা করছেন বুকে হাত দিয়ে আপনারা জানেন কোন সব মিডিয়ার কথা বলছি আপনারা ভালো জানেন এইসব মিডিয়া হান্ড্রেড পরিহার করেন এদের পত্রিকা পড়বেন না এদের চ্যানেল দেখবেন না দেশের স্বার্থে করেন নিজের পরিবারের স্বার্থে করেন তারপরে আস্তে আস্তে সময় হবে আরো আরো অ্যাকশনের আরো বড় অ্যাকশনের এরা যদি লাইনে না আসে মির্জা ফাই বন্ধ না করে এদের পত্রিকা সংস্থা বন্ধ করে দেওয়া হবে এবং কিভাবে বন্ধ করতে হয় ওই ক্র্যাক প্লাটুনের মতো স্বাধীনতা যুদ্ধের সময় তখন সারা বাংলাদেশের প্রতি জেলায় জেলায় ক্র্যাক প্লাটুন গড়ে উঠবে এবং এদের সব কিছু গুড়িয়ে দেওয়া হবে পঞ্চম আসছি আমি যেটা আগে বলেছি গ্রামে ইউনিয়নে থানায় উপজেলায় জেলায় শহরে বিভাগে সংগঠন তৈরি হবে দেশপ্রেমিক সংগঠন কোনো গোপন কিছু না সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন তাদের একটাই উদ্দেশ্য হবে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দেশের জনগণকে রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের জনগণকে রক্ষা করা দেশের গণতন্ত্র রক্ষা করা দেশের সংবিধান রক্ষা করা এর বাইরে কোন লুকুচুরি এর বাইরে কোন বিশৃঙ্খল কোন উদ্দেশ্য শুধুমাত্র দেশপ্রেমের উদ্দেশ্যে এবং সৎ সাহসী উদ্দেশ্য নিয়ে এই সংগঠন তৈরি হবে এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই ক্ষমতায় জনগণের ভোটে যে ক্ষমতায় আসবে সেলুট যারাই সংবিধান রক্ষা করবে যারা এই দেশের গণতন্ত্র রক্ষা করবে সে ক্ষমতায় থাকুক আইরন কেয়ার আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না কে আইরং কেয়ার খালা আমার একটাই শর্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের স্বার্থ রক্ষা করতে হবে দেশপ্রেমিক সরকার হয়ে দেশকে শাসন করতে হবে দেশের জনগণের সেবা করতে হবে দেশের জনগণের ভালো মন্দ দুঃখে সুখে কষ্টে পাশে থাকতে হবে আজকে আমি কাউকে আমি যাদের কথা বলছি বুঝে ফেলবেন একজনের ছেলে তো বিদেশে থাকতে থাকতে বাংলাই কথা বলতে পারে না বিদেশে বিয়ে করতে করতে এদের কোনো যোগ্যতা নাই দেশ চালানোর আরেকজনকে আমি আর চিন্তা করলাম কোনোদিন তো ভাষণ শুনি একটা দিন একটা মিনিট ভাষণ শুনি কি বলে আমি বিশ্বাস করেন তিরিশটা সেকেন্ড শুনতে পারলাম না কথাই বলতে জানে না আরে আপনার মুখে কি শেখ মুজিবের সমালোচনা করা বা বিভোগ করা স্বভাব আপনার মার মুখে তো কোনোদিন শুনি নাই আপনার বাবা তো সব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাই করে গেছে যেটা না হলে শেখ হাসিনা দেশেই ফিরতে পারত না যদিও শেখ হাসিনার মুখে এখন জিয়া মতো শহীদ জিয়া মুখে মতো মানুষ এরকম মানুষের সম্পর্কে আজেবাজে কথা শোনা যায় উনার মুখে শোনা যায় কিন্তু আপনার মুখে তো শোভা পায় না মানুষ আশা করে ওনার মুখে থেকে উনার মুখে এগুলো শোভা পায় ইট ইজ অ্যাকসেপ্টেড কিন্তু আপনার মুখে তো শোভা পায় না আপনি কেন এগুলো বলেন আপনার তো এগুলো মুখে শোভা পায় না আপনি কেন শেখ মুজিবের সমালোচনা করবেন আপনি দেশের জেনারেশনকে পরবর্তী কেন কথা বলতে হয় আপনারা পারেন না মনে করেন পারিবারিক ক্ষমতা জন্ম তাই পড়লে লিডার হয়ে যাবেন লিডারশিপ কোয়ালিটি থাকতে হয় লিডার হতে হলে তা আপনাদের দুজনের একজনের কার সন্তানের নাই হ্যাঁ একজনের চেয়ে আরেকজন অতুলনীয় ভাবে ভালো আরেক একটাকে তো আমি একজনের জুতার সমানত আপনারা যেটা বলছি এই যে বর্তমানে ছাত্র দলের অবস্থা থাকেন বিএনপির ছেলে পেলের অবস্থা থাকেন বিএনপি আপনাদেরকে যে জিনিসটা আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি বিএনপির ছেলেপেলেরা আজকে তৃণ গ্রাসরুট লেভেলের পেলেরা কর্মীরা আজকে ভীষণ কষ্টে আছে খেতে পারে না পরিবারকে খাওয়াতে পারে না লুকিয়ে আছে কোথাও একটা রাত ঘুমাতে পারে না একদল তো জেলে পচে মরছে একদল তো ঘুম খুন হয়ে গেছে শেষ বিএনপি বিএনপি নেত্রী নেত্রী একদল হয়েছে গুম খুন হয়ে যাদের লাশও পাওয়া যায়নি অনেকের আরেক দল জেলে পচে মরছে আর আরেক দল একটা বিছানায় এক রাত্রে ঘুমাতে পারে না দুই রাত ঘুমাতে পারে না পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে আছে আজকে ছাত্রদল চুরি চামারি সন্ত্রাস লীগ চাপাতি লীগ এইসব করে চলছে কিন্তু এ তো বেশি দিন চলবে না পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন আজীবন ক্ষমতায় থাকে নাই কালকে এই ভয়ঙ্কর অবৈধ এবং অসৎ সরকারের পতন হবে তখন কিন্তু বর্তমানে বিএনপির যা ছাত্রের যা অবস্থা হয়েছে ছেলেপেলেদের তার চেয়ে একশো গুণ খারাপ অবস্থা হবে এই ছাত্র লীগের সন্ত্রাসী লীগের ছেলেপেলেদের আপনাদের নেতারা তো বাড়ি কিনে রাখছে বিদেশে বাংলাদেশের সমস্ত ব্যাংক খালি করে বিদেশে হাজার হাজার কোটি টাকার পাহাড় জমিয়েছে আমি তাদেরকে বলছি ছাত্রলীগ সন্ত্রাসী লীগের ছেলেপেলেদেরকে তোমাদেরকে বলছি তোমাদের কি হবে এখন তো সাহস পাও সেনাবাহিনীর স্বনীতির গায়ে হাত তুলতে অফিসারকে গালিগালাজ করতে তখন কিন্তু অবসরপ্রাপ্ত একটা অফিসার খালি হাতে নামলেও কিন্তু চোরের মতো পালাবা চোরের মতো পালাবা একটা সাহসী খালি বুক হাজার অস্ত্রধারী ভীতু এবং কাপুরুষের চোখ অনেক শক্তিশালী চোরের মতো পালাবা ভালো হয়ে যাও তওবা করো আমি ক্ষমাশীল কারণ আল্লাহর ক্ষমাশীলতা ছিটা ফোটা মহান ক্ষমাশীলতা ছিটা ফোটা মানুষের মাঝখানে দিয়েছেন তাতেই আমি আপনার মতো পাপি বান্দা মানুষকে ক্ষমা করে দেয় আমি ক্ষমা করে দিব এখনো সময় আছে ওই লিডারদেরকে যারা বিদেশে পাহাড়ের টাকার পাহাড় জমাইছে ওদেরকে ছেড়ে সমস্ত ভুল মাফ চেয়ে সমস্ত মানুষের সাথে দল মত নির্বিশেষে প্রত্যেক গ্রামে জেলায় দেশ রক্ষার্থে তোমরা এক হয়ে যাও বিএনপির ছেলে পেলেদের প্রোটেকশন দাও অন্য প্রোটেকশন দাও আরেকজন দেশপ্রেমিকের প্রোটেকশন দাও আজকে ডক্টর জাফরুল্লাহ বিরুদ্ধে অপশক্তি ওনার বিরুদ্ধে লেগেছে সব দেশপ্রেমিক ভাইদেরকে বলবো যখন যেই দেশপ্রেমিক বিপদে পড়ে দল মত ধর্ম নির্বিশেষে তার পিছনে সবাই দাঁড়িয়ে যান তার পক্ষে দাঁড়িয়ে যান আজকে বাংলাদেশের জন্য এত বছর ধরে স্বাধীনতা থেকে আরম্ভ করে এত বছর ধরে এই লোকটা তার সারাটা জীবন স্যাক্রিফাইস করে দিল আজকে বিপদে পড়লে আপনারা ফেসবুকে একটা বার সবাই মিলে ওনার বাসার সামনে অফিসের সামনে গিয়ে একটা ভালোবাসার প্রতীক নিয়ে সামনে দাঁড়িয়ে যান আছি আমরা আপনার সাথে আপনি আমাদেরকে ভালোবাসেন আমাদের জন্য করেন এই বিপদের সময় আপনাকে আমরা ছেড়ে যাব না ছেড়ে যাইনি এই বয়সে এসে ওই লোকটা কবে চলে যান তার কোনো ঠিক নাই একটা যে এই ভালো মানুষকে জীবিত অবস্থায় তার মুখের সামনে বলেন আপনাকে ভালোবাসি আপনি যা করেছেন এই দেশের জন্য করেছেন আপনাকে ভালোবাসি আমাদের জীবন দিয়েও আপনার এই এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না জীবিত অবস্থায় তাকে বলেন মরে গেলে খালি ফেইসবুক জোড়াই করে জোরে লেখেন আহারে লোকটা ভালো ছিল লোকটা মরে গেল আল্লাহ ব্যস্তবাসী করুক দায়িত্ব শেষ জীবিত থাকতে লোকটাকে শুনতে দেন না জীবিত থাকতে লোকটাকে শুনতে দেন যে স্যার আপনাকে ভালোবাসি আপনার জীবনটা উৎসর্গ করে দিলেন আমাদের জন্য খালি দোয়া করেন এই যে আপনার পাশে আছি দাঁড়িয়েছি একটা সাদা ফ্ল্যাগ নিয়ে একটা ফুল নিয়ে ওনার বাসার সামনে দাঁড়িয়ে যান অপশক্তি লেগেছে আমরা আছি আপনার পাশে ও শুধু উনি না আজকে যদি আওয়ামী লীগেরও একটা দেশপ্রেম হয় যেটা বিরল যেটা কল্পনা করা যায় আওয়ামী লীগের দেশপ্রেম থাকতে পারে আড়ালে গোপনে আছে আছে দুই একজন আছে যারা এই অসৎ সরকার এবং আশেপাশের সমস্ত অসৎ আওয়ামী লীগের জন্য সে মুখ খুলতে পারে না দেশপ্রেম দেখাতে পারে না আবার যেরকম বিএনপিতে চোরও কিন্তু এই জন্যই খালিবাল ঈদের পরে আন্দোলন নামছি ঈদ করতে করতে কিন্তু বারো বছর বারো বছরে চব্বিশ টাই চলে গেছে এখনো কিন্তু নামে নেই আর নামবেও না কারণ বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে এসে আগের জিয়া রহমানের সাথে ঝানু রাজনীতিবিদদেরকে বেয়াদবি করে এদেরকে দল থেকে বের করে দিয়ে সমস্ত চোর বদমাস রাজনীতিবিদদেরকে নিয়ে এসে মন্ত্রী মিনিস্টার এমপি বানিয়ে দিয়েছে সবাই না একটা বিশাল সংখ্যা যার ফলে যখন বেগম বিপদে পড়লো একটা বদমাস রাস্তা নামায় নাই দুইটা চারটা ছাড়া কেউ রাস্তা নামায় নাই সবাই কিন্তু আমি কাউকে আমি ব্যক্তিগত ভাবে অনেক কিছু নি যারা যখনই বিএনপি বিপদে পড়ে আন্দোলনে নামে তখন বিভিন্ন বাহানায় ব্যবসা চিকিৎসা বাহানায় বিদেশে চলে যায় এটা কিন্তু এটা কিন্তু আজকে বিএনপির নীতি নির্ধারণ ধারক ধারকদের দোষ তাদের দায়ে আজকে বিএনপিরই খারাপ অবস্থা এবং তাদের দায়ে আজকে দেশেরই খারাপ অবস্থা যে আওয়ামী লীগ এত বছর ধরে বিনা ভোটে ভোট চুরি করে ব্যাংক চুরি করে অপশাসন করে যাচ্ছে এটা দায় কিন্তু বিএনপি এড়াতে পারবে না নীতি নির্ধারকরা সুতরাং আপনাদেরকে যেটা বলবো আপনারা সবাই একত্র হয়ে সবাই দল মত নির্বিশেষে একজন আরেকজনকে শ্রদ্ধা করেন সম্মান করেন একটা দলের অনেক ঊর্ধ্বে দেশ একটা দলের জন্য দেশ না একটা দেশের জন্য দল একটা সর্বদলীয় গণতন্ত্র হচ্ছে সবার জন্য ভালো বিএনপির জন্য ভালো আওয়ামী লীগের জন্য ভালো সাধারণ জনগণের জন্য ভালো সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করেন আওয়ামী লীগও টিকবে বিএনপিও টিকবে দলে দলে পালা পরিক্রমে যেই জনগণের জন্য ভালো কাজ করবে দেশপ্রেম করবে জনগণ হেসে হেসে তাকে ভোট দিবে সেনাবাহিনীকে বলছি পুলিশকে বলছি যারা দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পুলিশ আপনারা একজন দেশপ্রেমিক আর একজন দেশপ্রেমিককে আগলে কাছে টেনে বুকের মাঝখানে রাখেন ব্যান্ড অফ নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ ফোর্স বিজিবি সবাইকে বলছি যারা দেশপ্রেমিক সবাই দেশপ্রেমিকরা দেশকে ভালোবেসে হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে একত্র থাকেন আপনাদের মতো দুই চারটা মির্জাফর কোন প্রধান আপনাদেরকে বসাইতে পারবে না এই দেশ এই দেশের সৈনিক আপনারা এই দেশের শৃঙ্খলা রক্ষক আপনারা এই দেশে আবার মুক্তি ফিরে আসবে তখন ইনশাল্লাহ এই দেশ আপনারাই চালাবেন আপনাদেরই দেশ আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আপনারা যদি বিচ্ছিন্ন থাকেন ভয়ে সবাই আলাদা আলাদা হয়ে থাকেন সব দেশপ্রেমিকরা তাহলে কিন্তু অপশক্তি এভাবেই আরো বছর বছর চালিয়ে যাবে ওরা চাইছেই যেন কোনো দেশপ্রেমিক একত্র না হতে পারে খারাপরা কিন্তু সবসময় একত্র থাকে ঘুষখোর খারাপ খুনিরা কিন্তু একত্র থাকে ভালো মানুষ কেন একত্র হতে পারে না কেন পারে না কারণ তারা চায় আপনার হতে না পারেন আছে থেকে বুকে হাত দিয়ে আল্লাহর উপর ভরসা রেখে বা যেই ধর্মই করেন তার উপর ভরসা রেখে দেশকে ভালোবাসে আপনারা দেশপ্রেমিকরা একত্র থাকেন জনগণকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জনগণ বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে জনগণ বাঁচবে সুতরাং আমি দেশপ্রেমিক সেনাবাহিনী এবং সৈনিকদের উদ্দেশ্যে বলবো পুলিশের উদ্দেশ্যে বলবো অন্যান্য বাহিনীর উদ্দেশ্যে বলবো যারাই দেখবেন আপনার সিনিয়র অফিসারও যদি দেশদ্রোহী হয় মির্জাফর হয় ওই যে আমি একটা সাইকাল চালু করতে যাচ্ছি ওখানে আস্তে করে নামটা দিয়ে দিবেন কিন্তু কাউকে ঘৃণা করেন কাউকে অপছন্দ করেন কেউ আপনার প্রমোশন দেয় না ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণ হয়ে কারোর নাম দিবেন না ওই যে বলেছি আল্লাহর উপর ভরসা করে নিজের ইমানের উপর ভরসা করে নিজের পরিবার এবং দেশের কথা চিন্তা করে দিবেন প্রতিহিংসামূলক কাউকে বিপদে ফেলার জন্য পাঠাবেন না যদিও আমরা যেই লিস্টটাই পাবো যখন সময় আসবে এগুলো সব যাচাই বাছাই করা হবে সুতরাং যারা অপরাধী যারা পন্থী যারা ভারতের ভাজাকার রাজাকার যারাই তারা যে অপকর্ম যা করেছে দশ বারো বছরে সব উন্মুক্ত জনগণের সামনে প্রমাণিত খালি আপনারা নামগুলা পাঠান যত পাঠান আপনাদের নাম কারোর কাছে প্রকাশ করা হবে না সময়ে দেশে যখন মুক্তি আসবে তখন এগুলো সব প্রচার করা হবে প্রকাশ করা হবে জনগণের সামনে এবং জনগণের সামনে জনগণের আদালতে বিচার করা হবে তাই হুশিয়ার করছি মির্জাফররা ভালো হয়ে যান আপনারা র এজেন্ট যারা যারা সানা নিবাসের ভিতরে আছে দেশপ্রেমিক অফিসার যারা আছেন এই র এজেন্টের নাম এবং ঠিকানা পাঠিয়ে দেন জনগণ সিভিল এলাকা যারা বসবাস করে নাম ঠিকানা পাওয়ার পরে কি অ্যাকশন নিতে হবে একটা একটা করে চ্যাং ধলা করে মেরে মেরে এইসব র এজেন্টকে বাংলাদেশ থেকে বিদায় করা হবে সুতরাং আপনারা সাথে থাকেন কথা আমি আর দীর্ঘায়িত করতে চাই না শুধু লাস্টে এই কথা বলবো দেশপ্রেমিক সকল বাহিনী আপনারা সংবিধানকে সম্মান করেন সংবিধানকে রক্ষা করেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন আপনাদের ওয়াদা পালন করেন সংবিধানের কোথাও লেখা নাই কোনো অবৈধ সরকারকে সমর্থন করা আপনাদের দায়িত্ব মনে রাখবেন সেনা আইনও আপনি কোনো অবৈধ আদেশ অসিবাদিক অসাংবিধানিক আদেশ পালন করা কিন্তু আপনি বাধ্য না এবং সেটা পালন করলেও কিন্তু আপনার অপরাধ আপনিও কিন্তু অপরাধী হয়ে যাবেন দেশদ্রোহিতের অপরাধে অপরাধী হয়ে যাবেন সেনা আইন আমি জানি এমবিএল বিএল পড়েছি প্রত্যেকটা অফিসারেই কিন্তু সেনা আইন বই পড়েছি পরীক্ষা দিতে হয়েছে জানি কোনো অবৈধ আইন মানতে আপনি বাধ্য না যদি আপনি কোনো দেশবিরোধী সংবিধান বিরোধী কোনো অবৈধ আইন মানেন তাহলে আপনিও কিন্তু দেশদ্রোহিতার অপরাধ অপরাধী হবেন সুতরাং সবাইকে এই বলবো দেশের সাথে থাকুন জনগণের সাথে থাকুন মাঠে নেমে যান মাঠে নেমে মানে আমি বলছি না মিছিল নিয়ে নেমে যান যা যা বলেছি সংগঠিত হতে থাকুন সক্রিয়ভাবে সব ব্যবস্থা আমি যেই সব কথা বলেছি পরবর্তী পরবর্তী লাইভে এসে আমি আরও এক স্টেজ আগে যাব আগে সংগঠিত হয়ে নেন এবং সবাইকে যারা দর্শক শুনছেন দেশপ্রেমিক সব ভাই বোন মুরব্বী সবার প্রতি আমার অনুরোধ থাকবে এটা সবাই শেয়ার করেন যেন যারা শুনে নাই তারা সবাই জানতে পারে আপনারা যদি সবার কাছে পৌঁছে দেন এইভাবে আনুপাতিক ভাবে কিভাবে আপনারা যদি আপনি যদি লোক যদি আরো জনকে শেয়ার করে তাহলে চিন্তা করেন কি পরিমাণে পৌঁছে যাক এই বলে আমি আজকে রাত্রের জন্য ধৈর্য ধরে আমার সব কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা যে এই যে এত মানুষ প্রায় এক হাজার ভিউয়ার ওয়ান থাউজেন্ড ভিউয়ার এখানে আছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা জায়গায় আমি একটা অত্যন্ত অপরিচিত সাধারণ মানুষ আমার কথায় আপনারা এতগুলা দেশপ্রেমিক একত্র হয়ে গেছেন যারা হয়তো এর মাঝখানে হয়তো কেউ থাকবে না আমার কথা পছন্দ হবে না ঠিক আছে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানব সবাইকে খুশি করে যেতে পারেন নাই আর আমি তো একজন পাপি নগণ্য সাধারণ মানুষ আমি সবাইকে খুশি করার জন্য এখানে আসিনি